অজয় কুমার সাতরা। আচ্ছা, আপনি তো এই যে টোটাল জমি চাষ করেছেন 10 কাঠা। 10 কাঠা। আচ্ছা, 10 কাঠাতে আপনি কী কী সার দিয়েছেন? জৈব সুদা দিয়েছি। হ্যাঁ, আর আপনার নামটা জৈব বায়োএনপিকে বায়োএনপিকে সুদা শস্য। হ্যাঁ, আপনি কি টোটাল এই জমিটা জৈব সুদা মানে বায়োএনপিকেতে চাষ করেছেন, মানে জৈবতে চাষ করেছেন? সব জৈব, রাসায়নিক রাসায়নিক সার আপনি একদম দেন? তো আপনি কি বুঝছেন যে রাসায়নিক থেকে ভালো হয়েছে না রাসায়নিক থেকে খারাপ হয়েছে? রাসায়নিক হচ্ছে তো অনেক ভালো, খরচাও হয়তো কম, খরচাটাও কম, পোকামাকড় উপদ্রবও কম আছে। খরচাটা মোটামুটি রাসায়নিক ফিল্ডে 10 কাঠা জমি চাষ করতে কত টাকা খরচা হয়, আর এটাতে কত টাকা খরচা হয়েছে? মোটামুটি এটা প্রায় আপনার 3 ভাগের 2 ভাগ রাসায়নিক খরচা করলে আমি যদি 300 টাকা খরচা করি, হ্যাঁ, এতে 200 টাকায় হয়। এটা 200 টাকা, মানে অনেকটাই কম, অনেকটাই। এবং তাতে কী হয়েছে, আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ধানটা দেখে আপনার কী মনে হচ্ছে যে রোগ পোকা কম লেগেছে, পোকা কম লেগেছে, তার জন্য কোনো ওষুধপাতির জন্য খরচাপাতি আমার কম লেগেছে, এরকম কিছু বুঝছেন কি? হ্যাঁ, অনেকটাই ভালো হয়েছে, মানে রোগ পোকা তো একদম লাগে না। আর নাহলে এমনি রাসায়নিক সার দিয়ে তৈরি করতে গেলে বড্ড রোগ পোকার আক্রমণ হয়, সেটার থেকে অনেক রেহাই পেয়েছি। মোটামুটি টাকা পয়সাটা রোগ পোকার জন্য যে টাকাটা খরচা করতে হয় আপনাকে, সেই টাকাটা এতটা খরচা করতে হয় না, হয় কারণ আপনি জৈবতে চাষ করছেন বলে। তো এখন আপনি কি বুঝছেন যে আপনি কি রাসায়নিকের থেকে ফলন বেশি পাবেন এই জৈবতে চাষ করে? অনেক বেশি পাওয়া যায়, খরচা হিসেব করলে তার চেয়ে অনেক বেশি। আপনার আন্দাজে মনে হচ্ছে 10 কাঠা জমিতে রাসায়নিক চাষ করলে রাসায়নিকে কতটা ফলন হতে পারে? রাসায়নিক আপনার ধরুন 10 কাঠা চাষ করলে আপনার এই 4 মণ। 4 মণ আর জৈবতে করেছেন, এটা আপনার এখন তো ধানটা মাপা হয়নি, আমি তাও আপনাকে একটা আন্দাজ মতন জিজ্ঞাসা করছি যে আপনি কতটা ফলন পেতে পারেন? এটা আশা করি 5 থেকে 5.5 মণ পাবো, মানে মোটামুটি 5 থেকে 5.5, মানে আপনি 1.5 গুণ বেশি পাচ্ছেন এই ইয়েতে চাষ করে। তাহলে আপনি কি পরবর্তীকালে আপনি কি চাইছেন যে আমি এরপর পুরো ধান চাষ, যে কোনো সবজি চাষ, যে কোনো ফল চাষ, যে আপনি জৈবর দিকে জৈবতে চাষ করবে? হ্যাঁ, অবশ্যই, খরচা কম, রোগ পোকা কম, মাটি ভালো থাকবে জৈবতে, পরিবেশটা ভালো থাকবে, পরিবেশটা ভালো থাকবে, আমি তাহলে রাসায়নিক সার ব্যবহার করব কেন? হ্যাঁ, রাসায়নিক সারটা মানে ব্যবহার করতে চাইছেন না, এবারে টোটাল যে কোনো চাষ করতে গেলে আপনি জৈবতে মানে চাষ করতে চাইছেন, তাতে কারণ ফ্যাসিলিটি অনেক, রোগ পোকা কম, টাকা পয়সা কম, ফলনটা বেশি, এবং সময়ে ঠিকঠাক ম্যাচিউরিটি হয়ে যায় ধানের, এইসব অনেক রকমের ফ্যাসিলিটি আছে আপনার। তো আপনি ধানটা তো পুরো কেটে দিয়েছেন, এবার ঝাড়াই মারাই যখন করবেন আপনি একটু ওইতে তখন দেখে নেবেন, নিজেই পার্থক্য বুঝতে পারবেন যে রাসায়নিক ফিল্ডের কতটা ফলন পেলাম আর আমি জৈবতে কতটা ফলন পেলাম। আর আপনি যে ওষুধগুলো ইউজ করেছেন, এই সুদা শোষম, বায়োএনপিকে, তারপর জৈব সুদা, এই কোম্পানিটার নাম জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বলুন। লিবিক্স, লিবিক্স এগ্রোকেম প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির নাম। তো পরবর্তীকালে লিবিক্সের যে কোনো প্রোডাক্ট আর কি আপনি চাষ করতে গেলে যেগুলো লাগবে, তো লিবিক্সের প্রোডাক্ট আপনি ইউজ করতে চাইছেন, চাইবেন, তাই তো? হ্যাঁ, বেশ, ধন্যবাদ।